আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবার সেম আউটফিট, একটু ঢং ঢং করতেছিলাম। এই যে আমার জ্যাকেটটা যেটা আমি উইন্টারের জন্য কিনেছি, অলরেডি উইন্টার চলে গেছে। যাই হোক, জ্যাকেটটা পরে ফুল লুকটা দেখাচ্ছিলাম। আর আমি আজকে একটা হেয়ার স্টাইল করছি খুব সুন্দর করে, বেনি করে, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তাই হচ্ছে একটু ঢং ঢং করলাম মিররের সামনে, নিজেকেও ভালো লাগতেছিল মাশাআল্লাহ। আজকে যাব হচ্ছে, একটু কাজ আছে, কাজে যেহেতু যাব তার আগে একটু ঢং ঢং করে নিতেছিলাম। আয়না দেখলেই আমার কেন যেন অনেক অনেক ঢং করতে ইচ্ছা করে। একটু পর হচ্ছে আপনারা বলবেন যে এত ঢং করেন কেন আপনি, বা এরকম আউটফিট। আমি কিন্তু একটু পর বোরকা পরে নিয়েছি, এখনও বোরকা পরিনি, এখনও বাসা থেকে বের হচ্ছি, হাতেই বোরকা ছিল, আমি গাড়িতে রেখেছি, এখন গাড়ির ভিতরে চলে যাব অ্যান্ড পরে বোরকা পরব। এখন হচ্ছে যেহেতু বাসার সামনে, বোরকা পরাটা খুব জরুরি না। আর এখানে অনেকেই আছে যারা বোরকা ছাড়া বের হয়, আমি এখন হচ্ছে এখানে থাকতে থাকতে দেখতেছি যে অনেকেই বোরকা ছাড়া বের হয়। এখন বাসা থেকে বের হয়ে যাবো, আজকেও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড মজার একটা বিষয় আজকে কিন্তু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব, যে এখানে উট, ঘোড়া, ঘোড়ার গাড়ি, অনেক অনেক সুন্দর জিনিস হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসে বিকালবেলা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেলার জন্য। এই বেবি, এটা পুরো বেবি ল্যান্ডের মতো, এত সুন্দর আর এত বড় জায়গায়। আমি হচ্ছে এটার পুরো ডিটেলসটা হচ্ছে ভিডিও লাস্টে দেখিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন। এখন হচ্ছে যাচ্ছি অনেক ইম্পর্টেন্ট একটা কাজে, একটু পর শেয়ার করবো। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ ফেসবুকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলে দিই, আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু ব্লগ বেবি নিশি, সেম নামেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলা। সো সেখানে যে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন, যারা আমাকে ভালোবাসেন প্লিজ প্লিজ একটা লাইক ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা মনে করেন বাংলাদেশের রাস্তায় এরকম হয় বৃষ্টি পড়লে, বা বাংলাদেশের রাস্তাটাতেই প্রবলেম, না, সব জায়গায় মনে হয় এরকম রাস্তাঘাট আছে। এখানেও প্রচুর ভাঙাচোরা থাকে, কনস্ট্রাকশনের কাজ হয়। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে ছবি তোলার উদ্দেশ্যে। এখন বলেই দেই, অলরেডি অলমোস্ট কাছে চলে আসছি, তো ভাবলাম যে বলে দেই। আজকে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তুলবো, কিছু কাজ ছিল, ছবি তোলা দরকার ছিল, চলে আসছি, ছবিও তুলে ফেলেছি। এক মিনিটের মধ্যে আমার ছবি তুলে অলরেডি আমাকে ছবি দেওয়ার জন্য বসতে বলছে। আমার হচ্ছে মনে হয় দেড় মিনিটের মধ্যে আমার ছবি তোলা অ্যান্ড হচ্ছে ছবি দেওয়াও শেষ হয়ে গেছে। জাস্ট সেই ক্লিপসটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেশে ডানে বামে মাথা ঘুরাতে ঘুরাতে আমার অস্থির হয়ে যায় ছবি তুলতে গেলে। আর এই যে দেখতে পাচ্ছেন বিড়ালটা, মাশাল্লাহ মাশাল্লাহ কি কিউট, গুলুমুলু, মানে এই গুলুমুলু বাচ্চাটাকে এত ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তারপর এখান থেকে হাঁটাহাঁটি করে হচ্ছে চলে গেলাম গ্রোসারি শপ, গ্রোসারি শপিং করে আজকে অন্য একটা গ্রোসারি শপিংয়ে এসেছিলাম। পরে ওরভাবে ক্লিপস না হয় নাই, ভাবলাম যে থাক এখান থেকে তাড়াতাড়ি চলে যাবো, যে বাসায় যেয়ে আবার আরেক জায়গায় বের হব। তো এইদিকে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো শেক নিয়েছিলাম, এইটা হচ্ছে খাওয়ার সময় দেখেন, দেখতে পাচ্ছেন এটাই হয়। আমি কখনোই অতটা পারফেকশনের সাথে কিছু করতে পারি না, এরকম অনেক অনেক হচ্ছে ছোটোখাটো ইনসিডেন্ট আমার সাথে ঘটতেই থাকে, ঘটতেই থাকে। তারপর যেতে যেতে আইসক্রিম, উফ, এই আইসক্রিম ভ্যানের আইসক্রিমগুলো যে কি মজা। আজকে এই ছেলেটা বুঝতে পারে নাই যে আমি বলছি ভ্যানিলা উইথ আইসক্রিম, ও শুধু চকলেট, ভ্যানিলা উইথ চকলেট আইসক্রিম বলছিলাম, ও শুধুই চকলেট দিছে আজকে। যাই হোক, তারপর অনেক ভালো ছিল এগুলো, মনে হয় ছয় রিয়েল করে। যাই হোক, এদিকে আমি হচ্ছে চলে আসছি বাসা থেকে, আবার ডিরেক্ট এখানে চলে আসছি, বাসায় নেমেছিলাম, তারপর আবার চলে আসছি হচ্ছে এখানে বেবিল্যান্ড, যেখানে হচ্ছে বাচ্চাদের এই অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। এই বাচ্চারা এত ফাস্ট, এখানে অনেক সুন্দর কক্সবাজারের বিচে যেই হচ্ছে গাড়িগুলো চালানো হয় না, এইখানে যে বালির মধ্যেও ওই গাড়িগুলো চালানো হয় রোডের মধ্যে, একটা সাইডই হচ্ছে আলাদা। এখানে হচ্ছে এই ঘোড়ার গাড়িটা আমার অনেক ভালো লাগছে, উঠতে ইচ্ছা করছে, উঠি নাই, কারণ ঘোড়াকে কষ্ট দেওয়ার একদমই ইচ্ছা হয়নি। একে তো গাড়ির ওজন অনেক বেশি, তার মধ্যে আবার মানুষ বসলে তো আরও কত ওজন। আর দেখতে পাচ্ছেন উট দেখলে আমার খুব নিরীহ লাগে, যে এইটার উপর উঠে কি একটা অবস্থা, অনেক কষ্ট দেওয়া হয়। তারপরও দেখতে ভালো লাগতেছিল, ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব। এখানে এত সুন্দর সুন্দর ছোট বড় সব টাইপের ঘোড়া ছিল, সাদা, লাল, কালো, কালো ঘোড়াটা যে কি সুন্দর। তারপর হচ্ছে চলে আসলাম স্টারবাকসে, একটু হালকা করে বৃষ্টি পড়তেছিল, একটা কফি নিলাম। এই কফির টেস্ট আর আমি ডিসক্রাইব করতে চাই না, আল্লাহ মাফ করুক। যাই হোক, যারা হচ্ছে স্টারবাকসের কফি পছন্দ করেন তারা তো করতেই পারেন। তারপর হচ্ছে বৃষ্টির মধ্যে ঝুমঝুম বৃষ্টি পড়তেছিল, তার মধ্যে আইসক্রিম খেয়ে নিলাম। এই আইসক্রিমটা যে কি মজা ছিল, ম্যাঙ্গো আইসক্রিম। আজকে অন্য একটা আইসক্রিম ভ্যান থেকে আইসক্রিম খেয়েছি, কারণ হচ্ছে এই মুহূর্তে
আরেকজন বাসাও চলে আসি, বাসা চলে আসার পর দেখলাম বিল্লু বাবুকে মাছ দিয়েছিলাম, মাছটা খেয়ে নিল। এখানে হচ্ছে আমের ভর্তা বানাবো। আমের ভর্তা হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে টেলে ওই সরিষার তেল সহই বানিয়ে ফেলি, আর হচ্ছে একটু মরিচ দেই, মরিচ যেটা হচ্ছে টালা মরিচ, আর হচ্ছে সাথে লবণ আর পরিমাণ মতো হচ্ছে চিনি। আমার না হচ্ছে জিভে পানি চলে আসতেছে, এই আম ভর্তা এক এক সময় এক এক রকম বানাই। আজকে হচ্ছে আম মাখা বানিয়েছি, একদম আস্তে আস্তেই থাকবে, জাস্ট হচ্ছে হালকা একটু মাখা মাখা, যাতে হচ্ছে সব কিছু একসাথে মিক্সড হয়ে মানে একটা টেস্ট আসে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।